ঘটনাটা কোন ছে? কি হয়েছে যে ঘটনা? হ্যাঁ, একটা এখানে দোকানে থাকতো পড়মরা, একটা দোকানে। তো এখানে দোকানে থাকার পরে টাকা পয়সা লইয়া সম্ভবত এই ধরনের কথা ঘটেছে। তো সেদিন যে তারে শুনলাম আটকাইছে, সাইকেল আটকাইছে, প্লাস একটা ছেলে তারা বলে থাপ্পা টাপড়ও দিছে। তো এরপরে সাইকেলও আটকাইছে, মানি ব্যাগও বলে আটকাইছে। এরপরে বলে কইছে যে এইদিকে যদি তুই আইস, টাকা লইয়া যদি না আইস তাহলে তোর অবস্থা খারাপ হইব। এই ধরনের আমরা শুনলাম। কত টাকা বুঝলো? জানি কত টাকা, 1000 না 1200 টাকা এই ধরনের সম্ভবত। যে মারছে তার নামটা? তার নামটা হইলো কি সুমন, সুমন নামে একটা ছেলে, হালকা পাত্র, একটু লম্বা। কার দোকানে থাকতো? এটা থাকতো এটা চন্দন ভূমিক গিলের দোকান। ওইটার মাঝে থাকতো, মানে অপমান সহ্য করতে না পারলেই সুইসাইড করছে। হ্যাঁ, এই ধরনেরই, মানে হে বাড়ি যাওয়ার পরে, হ্যাঁ, এরপরে এরপরে তো অপমান করার পরে সে এইভাবে আত্মহত্যা। দোকানের মালিক অপমান করছে? হ্যাঁ। এরপরে যখন হসপিটালে যাওয়ার পরে তারা জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ, যে তুমি কেন খাইছো? তখন হে একটা কইতেছে যে এমন চন্দন যে কি নাম, হ্যাঁ, তাই না, দোকানে থাকতানে আমার অপমান করছে, এই লিগে আমি অপমান সহ্য করতেছি না, এই লিগে মানে আমি আত্মহত্যা করছি। চন্দন ভূমিকের দোকানটা তো পরমুড়া। ওষুধের দোকান আছে সামনে, বিষের দোকান, বিস্কিট না খা, তবু তুই বাজারে ইমুখ দেখাইস না, আর তাফাটা দিছে চন্দন মুমিকে। এই দুঃখটি কি হেবারি দেয়া করছে? টাউনে দাঁড়া করে কিছু আগে দোকানে কাজ করতো, কিছু টাকা মনে হয়েছে পাউনে দাঁড়া করে অপমান করছে। কোন দোকানে? কর্মুরা আপনার ওল্ডিং এর দোকান। দোকানের মালিকের নাম কি? মালিকের নাম চন্দন ভূমি। আপনার ছেলে কি এখানে কাজ করতো আগে? আগে কাজ করতো। আপনার ছেলের নাম কি? শান্তনু দাস। এখন কি পড়াশোনা করে? পড়াশোনা করে। কোন ক্লাসে? এবার মাধ্যমিক ফার্স্ট ক্লাসে স্কুলে ভর্তি হয়েছে। এখন কি সুইসাইড করছে? কবে সুইসাইড করছে? এটা আপনার শনিবারে। আমরা জিনিস কেলাই করছো, ওই আমার অপমান করছে, বেশি মানে অপমান শনিবার দিন করছে। আর কালকে সুইসাইড করছে না? শনিবার দিন সুইসাইড করছে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.